এমএল টিয়ার মানে মাইকেল লার্নস্টোর অফ কলকাতায় এসেছিলো পারফর্ম করতে, তাদেরকে ওপেন করি আমরা বিটব্লাস্টার্স, সেটা হচ্ছে 2015 17 ডিসেম্বর। আজকে যদি আমরা একটা জায়গায় বাজাই আর তার সাথে কেউ যদি গান করে তাহলে গানকে লোকেরা বেশি প্রেফারেন্স দেবে। সেখানে আমাদের অফিসিয়াল ভিডিও ট্রাইবাল ট্রিবিউট লঞ্চ হয় এবং ফার্স্টলি আমরা ওখানে প্রথমে একটা গ্র্যান্ড প্ল্যাটফর্ম পাই নিজেদেরকে ভালোভাবে লঞ্চ করার। আমাদের এটাই একটা চ্যালেঞ্জ আছে যে আমরা রিদমকে অত সুন্দর করে তৈরি করবো যে একসময় ইট কামস আউট অফ দ্য বর্ডার। কিন্তু ভোকাল ভার্সেস নয়, কিন্তু মানে আমরাও হয়তো পরবর্তীকালে একটা ভোকাল এফেক্ট দিয়ে কোনো একটা আমাদের প্রজেক্টে কাজ করতেই পারি, কিন্তু গানটা আর কি আমরা বলছি না, একটা রিদমটা যে একটা সেম প্রায়োরিটি হতে পারে এটাই আমাদের মোটো আর কি। এইটার নাম হচ্ছে গুইরো, এটা মানে আমাদের বাংলায় আগে চিরুনি বাজানো বলতাম আমরা সেটাকে, সেটারই অরিজিনাল ইনস্ট্রুমেন্ট হচ্ছে এটা। এটা একটা ল্যাটিন পারকাশন ইনস্ট্রুমেন্ট, ল্যাটিন একটা টিপিক্যাল মিউজিক হয়, সেটা ওরা স্ট্রিট মিউজিক বলে, স্ট্রিট ফেস্টিভ্যাল অন্য যেসব মিউজিক হয় তাতে তোমরা যে কোনো ল্যাটিন মিউজিক দেখবে গুইরোর ইউজ আছে। গুইরো ও কাউবেল বলে আরেকটা ইনস্ট্রুমেন্ট হয়। আমি অনেকের সাথে ফ্রিল্যান্স কাজ করি, এবার তাদের সাথে বাজাতে বাজাতে অনেক জায়গায় ট্যুর করতে হয়, এবার ট্যুরে গেলে আমার প্রথম টার্গেট থাকে যে বিটব্লাস্টারের জন্য আমাকে নতুন কিছু ইনস্ট্রুমেন্ট কালেক্ট করতে হবে, যেহেতু এটা রিদম পারকাশন ব্যান্ড। বেসিক্যালি পাইপের কাটিংটার উপর কিন্তু পুরো ইনস্ট্রুমেন্টে ডিপেন্ড করছে, আলাদা আলাদা সাইজের জন্য কিন্তু ইনস্ট্রুমেন্টের টোন গুলো আলাদা। যেমন এটা সি, মানে আমরা পাতি বাংলা যেটাকে বলি সারে গামা পা ধা নি সা, সি ডি এফ জি এ বি সি, এটা ইনসেট একটা বাজালাম, এটা দিয়ে অনেক কিছু গান করা যায়। আমি নিজে তবলা বাজাতে জানি, তো আমি নিজে তবলা বাজি, আমি যখন এটাকে যখন ওই ইনস্ট্রুমেন্টের হাড়ি বাজাতো আমাকে প্রথম দিন যখন আমাদের স্যার যখন বললো যে আমাকে একটা হাড়ি বাজাতে, তখন আমি বললাম কী বাজাবো, তো আমি তো জানি তো অ্যাকচুয়ালি যখন তবলা বাজাতে জানি তো হাড়ি তো আমি কখনো ফার্স্ট টাইম বাজাচ্ছি। এই ব্যাপারটা একদম পার্টিকুলার একটা 3/4 যদি প্যাটার্ন বাজে তো 3/4 প্যাটার্নটাকে আমি সেটাকে আমি তবলা বাজাতে জানি, তো তবলায় 3/4 প্যাটার্নটাকে তো অন্যভাবে 3/4টাকে এর মধ্যে আমি অ্যাপ্লাই করবো, পার্টিকুলারটাকে যদি তবলার মতো করে তো বাজানো যাবে না, এটা এর মতো করেই বাজাতে হবে। তো সেখানে গিয়ে আমি সেরকম দোকানের খোঁজ করি বা অথেন্টিক কোনো তাদের তৈরি জিনিস বা সেরকম কোনো গ্রাম বা সেরকম কোনো জায়গা যেখানে ওদের কিছু পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট পাওয়া যাবে যেগুলো হয়তো বড়ো বড়ো শোরুমে নাও পাওয়া যেতে পারে। প্রথমে পারকাশনিস্ট না, প্রথমে আমরা সবাই ড্রামার, এবার ড্রামারদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ ব্যাপার থাকে আর সেটা আমাদের মিউজিকেও প্রতিফলিত হয়। এই ইনস্ট্রুমেন্টটাকে প্লে করতে গেলে তোমার একটু শ্বাসের ব্যাপার আছে, মানে বাংলা যেরকম শঙ্খ বাজাই আমরা অনেকটা কনসেপ্টের কাছাকাছি। এটা হচ্ছে একটা ব্লোয়িং ইনস্ট্রুমেন্ট যেটাকে আমরা বিটব্লাস্টারে বেস গিটার এন্ড অল্টারনেট দিয়ে ইউজ করছি, আর এর মধ্যে থেকে পার্টিকুলার একটা কিন্তু দুটো স্কেলই বার করা যায়, মানে সবকটা স্কেলে এটা বাজানো সম্ভব না, প্রত্যেকটা স্কেলের জন্য আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট, আমরা পার্টিকুলার একটা স্কেলেরই আনিয়েছি যেটাকে আমরা ইউজ করছি আমাদের। এখন কলকাতায় এসএস মিউজিক রয়েছে, সুভাষিসের দোকান বা মিউজিশিয়ান্স মল, এইসব দোকানে এখন অর্ডার দিলে অনেক ইম্পোর্টেড জিনিস পাওয়া যাচ্ছে, কারণ এখন সেই অ্যাভেলেবিলিটিটা হয়েছে, এটা আগে একদমই ছিল না। এটা মিডল ইস্টের কোন একটা জায়গার ইনস্ট্রুমেন্ট, পার্টিকুলার আমি বলতে পারবো না, মেবি ইন্দোনেশিয়া, কারণ হ্যাপি ড্রাম, হ্যাং ড্রাম এই ধরনের জিনিসগুলো ওইসব দেশেই তৈরি হয়। আওয়াজটা খুব মিষ্টি, খুব সফট, দেখো খুব সফট, মানে খুব জোরে যদি আমি হিট করি তাতেও এতটা লাউড হচ্ছে, মানে আমার গলা আরও বেশি জোরে শোনা যাচ্ছে, সেক্ষেত্রে এটা মাইকে ব্যালেন্স করা খুব ডিফিকাল্ট।
জায়গাগুলো গিয়ে সেই ধরনের ইনস্ট্রুমেন্ট আমি বাজিয়ে শুনি বা তাদের থেকে প্লেয়িং স্টাইলগুলো জানি আস্তে আস্তে, কীভাবে এটাকে বাজায়, ওরা কী ধরনের গানে এটাকে ইউজ করে। এটা ওয়েস্টার্নাইজ একটা দিক হয়ে যাচ্ছে, এটা একদমই এরকম নয় যে ওয়েস্টার্নাইজ। খোল আছে, তবলা আছে, আমরা কঞ্জিরা বাজাই, তারপর মাদল আছে, যেগুলো আমাদের টোটালি একদম পিওর দেশি ইনস্ট্রুমেন্ট, যেগুলো ইন্ডিয়ান ক্লাসিক্যালি ইউজ হয়, সেগুলোর সাথে আমরা ওয়েস্টার্নের একটা একটা কম্প্যাক্টভাবে একটা দুটো জিনিস তৈরি করছি। একদমই বিদ্যাচ্ছা, কিন্তু এটা এটা নয় যে মানে পুরোটাই ওয়েস্টার্নাইজ। আমরা দেশি জিনিসপত্র রেখে তার মধ্যে দিয়ে কাজ করি এবং সেটাই একটা দুটো মিক্স আপ হয়ে একটা জিনিস বিল্ড আপ যেটা হয়। খারাপ লাগে না, আমি বেশ আনন্দই পাই, তার জন্য আমি এখন এটা বাজানোর জন্য এটাই বেছে নিলাম। নাহলে আমার কাছে কোনো সাইড ড্রাম স্নেয়ার রয়েছে, আমি এখানে বাজাতে পারতাম, কিন্তু আমি মজা পাই এটা বাজে। আর আমার মনে হয় আমি এটা বাজেই হয়তো অন্যদেরকে আরও আনন্দ দিতে পারবো, তার সাথে সাথে ড্রামস ওগুলো তো রয়েছে। সব কিছু কোনোদিনই শিখে ওঠা সম্ভব না, এটা কিছুটা এক্সপিরিয়েন্স, কিছুটা অভিজ্ঞতা, কিছুটা শোনা, সবকটা মিলিয়ে একটা জায়গায় আসে। এবার বিভিন্ন দেশের ইনস্ট্রুমেন্ট বিভিন্ন রকমভাবে প্লে করা যায়, এবার সেগুলোকে আমরা কালেক্ট করে আমরা নিজেদের মতো করে সাজাচ্ছি আস্তে আস্তে নিজেদের পিসের মধ্যে, যাতে সেগুলোকে আমরা আমাদের মিউজিকের মধ্যে দিয়ে লোকের কাছে পৌঁছে দিতে পারি।